সুপ্রভাত বন্ধুরা, সিকিমের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেন দুপুর দুটোর সময়, তাই হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম। শ্যামনগর স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন পৌঁছে গেলাম ট্রেন ছাড়বার আধ ঘন্টা আগে। তারপর ট্রেন ঠিক দূর সময় রওনা দিল এনজিপির উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে সুন্দর সুন্দর বাউল গান শুনতে শুনতে বেশ ভালো লাগছিল। ভালোবাসো তুমি মরি। ভালোবাসা কভু নাই অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা কভু নাই অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। খাবার দাবার গরম গরম। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো জলে বারো মাস বাউলের অন্তরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। ট্রেন এনজিপি পৌঁছালো রাত 2:40। তারপর ওখানে ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে দিলাম। ভালোবাসো তুমি মরি। ভোরবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইক নেওয়ার উদ্দেশ্যে। ডেস্টিনেশন অ্যাডভেঞ্চার, এখানে অনেক রকম বাইক আছে। তবে আমার যেহেতু টিভিএস জুপিটার আছে, তাই আমি আগে থেকেই টিভিএস এনটর বুক করেছিলাম। বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মানে মারতাম, যেটা ওয়েস্ট সিকিমে। এখান থেকে সময় দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা, তবে আমাদের পৌঁছতে প্রায় 6-7 ঘন্টা লেগেছিল। কারণ মাঝে মাঝে একটু দাঁড়িয়ে সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার সাথে সাথে পেট পুজো করেছিলাম।
আর মাঝে আমি একবার ভুল করে কালিম্পংয়ের রাস্তা ঢুকে গেছিলাম। এরপর আর কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ সমস্ত ফোনের ব্যাটারি শেষ এবং সাথে এনার্জিও। কাল থেকে আমাদের ওয়েস্ট সিকিম পর্ব শুরু। আমি তো খুব এক্সাইটেড। কি তোমরা যাবে তো আমার সাথে? তাহলে অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করলাম, পরের এপিসোডে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো আর সোমনাথ দে ফিল্মসের পাশে থেকো। রেডি, এবার বেরোচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে, আর সঙ্গে যারা রয়েছে পরিচয় করিয়ে দিই।